যখন আপনি ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, তখন আপনার দায়িত্ব কিন্তু সকলের জন্য। আমাদের একটাই লক্ষ্য হচ্ছে আমরা জনকল্যাণমূলক স্থানীয় সরকারি প্রতিষ্ঠা করতে চাই, এবং তার মাধ্যমে দেশের মানুষের উন্নয়নটা যেন নিশ্চিত হয়। কাজে এখানে আপনাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে, প্রত্যেকটা এলাকার কী কী ধরনের অসুবিধা আছে, মানুষের জন্য কী কী কল্যাণকর কাজ করা যেতে পারে, মানুষের উন্নয়নের জন্য কী কী কাজ করতে পারে, সেটা আপনাদের ভাবতে হবে। হ্যাঁ, আমাদের এখানে বহুদলীয় গণতন্ত্র আছে, হয়তো অনেক দল আছে, বা কেউ দল থেকে নির্বাচিত হয়েছেন, কেউ হয়তো আলাদাভাবে নির্বাচিত হয়েছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন আপনি ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, তখন আপনার দায়িত্ব কিন্তু সকলের জন্য। তো আমি বলতে পারি যে আমি বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু উন্নয়নটা, কে আমাকে ভোট দিল আর কোন এলাকায় আমার দল সংগঠন সেটা আমি দেখিনি, আমি সার্বিকভাবে উন্নয়নের ব্যবস্থা নিয়েছি, একেবারে প্রতিটি মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায় সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি।